নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মার্চ দু বিশ্ব রেকর্ড গড়তে চলেছে এই ছয় রাশি কোন এই সৌভাগ্য ছয় রাশি যেটা মার্চ মাস মাসে আপনার চাকরি ব্যবসা আকস্মিক ধনপ্রাপ্তি কর্ম কেরিয়ার প্রেম দাম্পত্য সুখ ভাগ্য সাপোর্ট পেতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই যে ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে অর্থাৎ সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে যে যে রাশি দেখুন বর্তমানে মার্চ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনার মকর রাশিতে শনি মঙ্গল শুক্র এবং বুধ অবস্থান করবে এই বুধ আবার আপনার ছয় মার্চ কুম্ভ রাশিতে অবস্থান করবে অর্থাৎ ছয় মার্চ থেকে আবার আপনার বৃহস্পতি রবি এবং বুধ একত্রে অবস্থান করবে এবং পনেরোই মার্চ দু রবি আপনার মিন রাশিতে অবস্থান করবে রাহু আপনার বিষ রাশিতে কেতু বিশ্বিক রাশিতে অবস্থান করবে কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে যে এই ছয় রাশি দেখুন প্রথমেই আমি আপনাদেরকে জানাই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনি প্রতিদিন ভিডিও শুনছেন শুনছেন যে এই রাশিগুলোর ভালো কিন্তু আপনার ভালো হচ্ছে না কারণ আপনার বাই বার চার্ট আপনার জন্ম ছক আপনার নক্ষত্র আপনার গ্রহের পজিশান আপনার দশা অন্তর্দশা এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্ত দরকার অর্থাৎ আপনি যদি আপনার সমস্যাটাকে নিয়ে আপনি বসে থাকে সমস্যা কিন্তু বাড়বে সমস্যা কমবে না আর আমি বারবার বলি রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিস্তারিতে ওয়ার্ড নেই সঠিক জায়গায় রেমিডি দিলে আপনার ভাগ্য থাউজেন্ড পার্সেন্ট আমি দিলাম হানড্রেড না থাউজেন্ড পার্সেন্ট ঘুরতে সম্ভব অর্থাৎ ওই হচ্ছে হবে এই কোনো কথা নেই আপনাকে চ্যালেঞ্জের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে আমি কিন্তু কাজ করি অর্থাৎ যেটা করব খুব চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি যার হাত ধরে তাকে তুলে ধরবোই গ্যারেন্টি অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে যে আপনার জন্মছক ছক পারমিট করছে কিনা আপনার জন্ম ছক বা আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটা কিন্তু দেখা একান্তের দরকার আপনি ভাবছেন যে আমার ভাগ্যে কিছু হবে না দেখুন নেগেটিভ থিংকিং করা বন্ধ করুন এই যে আমার হবে না আমার হয় নেগেটিভ যখন যতটা মাইন্ডে নিয়ে আসবেন ততটা কিন্তু নেগেটিভ হবে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং তার জন্য জ্যোতিষশাস্ত্র আছে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র আপনাকে বন্ধু হিসেবে কিন্তু কাজ কিন্তু দিবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে সবসময় নেগেটিভ থিঙ্কিং করছেন যে না আমার এটা হবে না কেন অর্থাৎ কৌশিক রায়ের কাছে যারা দেখান বা কৌশিক রায়ের কাছে যে যারা প্রোগ্রাম দেখেন অ্যাপস টু আমি বলবো তাদের মনের উদ্যম বাড়ান যারা ভাবছেন যে যদি না হয় যদির বলে কোনো কথা না হবেই ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই কৌশিক রায়ের অভিধানে সমস্যা আছে সমাধানও আছে অর্থাৎ এই জায়গাটা দেখতে হবে কোন জায়গায় সমস্যা ঠিক সঠিক প্রেডিকশান করে সঠিক প্রেডিক করে সঠিক যদি আপনাকে রত্ন এবং কবচ যদি আপনারা পরিধান করেন তাহলে আপনার ভাগ্য নাইনটি ডিগ্রি ঘুরতে বাধ্য কে বলেছে হয় না নিশ্চয়ই হয় অর্থাৎ একটা কথা আমি বারবার বলি আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনার ভাগ্যটা কিন্তু ঘুমিয়ে থাকবে অর্থাৎ আপনি অ্যাক্টিভ হন আপনি অ্যাক্টিভ হবেন আপনার ভাগ্য কিন্তু অ্যাক্টিভ হবে মনোবল ভাঙবেন না অর্থাৎ আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার কিন্তু স্বপ্ন দেখবেন আপনার যোগ্যতা অনুযায়ী অর্থাৎ আপনার পারমিট যদি করে ছক যদি পারমিট করে আপনি কিন্তু আগামী মাসেও আজকের যা পরিস্থিতি আগামী মাসে আপনার হয়তো তার থেকে ভালো জায়গায় কিন্তু যেতে পারেন মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে অর্থাৎ কেউ বলবে না যে দেখবেন কারো কারো এক একটা বছর দু বছর তিন বছর খুব ভালো যায় কারো কারো ক্ষেত্রে কটা মাস খুবই ভালো যায় বা কারো কারো ক্ষেত্রে এ কটা দিন ভালো যাচ্ছে এটাই কিন্তু গ্রহের খেলা অর্থাৎ কোনো কোনো মাস আপনার খুব ভালো হবে কোনো খারাপ কোনো মাস খারাপ যাবে বছর ভালো যাবে খারাপ যাবে দিন ভালো যাবে খারাপ যাবে এটাই হচ্ছে গ্রহের কিন্তু খেলা তো গ্রহ আমাদের ভাগ্যকে নির্ধারণ করে আমি যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি নির্ণায়ক হতে চলেছে মার্চ দু হাজার বাইশ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি অর্থাৎ এই ছয় রাশি ডায়েরিতে নোট করে নিন কৌশিক রায় যে কথাটা বলছে যে যে দিক থেকে লাভ পেতে চলেছে আপনারা বিশেষভাবে যাদের আর্থিক সমস্যা চলছিল ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল তাদের কাটতে চলেছে নাম্বার ওয়ান টপ রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনার ডেলি ইনকাম বৃদ্ধি আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ আর্থিক স্থিতি মজবুত হবে সম্পত্তিগত দিক থেকে লাভ হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনার ভালো বিদেশ থেকে লাভ আসতে চলেছে দুই নম্বর যে টপ রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি কর্মক্ষেত্রে বদলি মান সম্মান খ্যাতি বিদেশ থেকে লাভ ব্যবসা ক্ষেত্রে শুভ এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে শুভ এবং আকস্মিক ধনপ্রাপ্তি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে তিন নম্বর যে রাশি সে রাশির নাম মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের সফলতা সাকসেসের জায়গা লাভের জায়গা দেখা যাচ্ছে নিজস্ব সম্পত্তির যোগ তৈরি হচ্ছে নিজস্ব প্রপার্টি কিনবেন পারিবারিক সুখের জায়গা এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা মকর রাশি ভাগ্যের সাপোর্ট আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আকর্ষিক ধন প্রাপ্তি এবং বিদেশের সাথে যারা রথ আছে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশি তিনটি রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মেষ রাশি চার নম্বর মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে প্রমোশন পদোন্নতি বদলি ট্রান্সফারের যে ব্যাপারে যারা চাইছেন সেই ট্রান্সফারের জায়গায় কিন্তু সৃষ্টি করবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এর সাথে সাথে যে কোনো দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন প্রপার্টি থেকে লাভ পাবেন এবং ইনকাম আপনাদের এই মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে মেষ রাশি এরপর যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে সুফল আপনারা পাবেন আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং বিদেশ থেকে আপনারা লাভ পেতে চলেছেন সবশেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির ক্ষেত্রে ডেলি ইনকাম বৃদ্ধি করবে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনাদের হতে চলেছে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুত হবে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং আপনাদের ফিউচার ভবিষ্যতের জায়গাগুলো কিন্তু আপনাদের সুদৃঢ় হতে চলেছে কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে কর্মক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং ভাগ্য আপনার সাথকে দেবে এবং আকস্মিক হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া যোগ কিন্তু সৃষ্টি করছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন